শিশুদের সাংবিধানিক ও আইনগত অধিকার বাস্তবায়ন বাস্তব মুখে নিয়ম নীতি ও সরকারি বেসরকারি প্রচেষ্টাই পারে শিশু নির্যাতনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে শিশু অধিকারের চিন্তা ভাবনা শীর্ষক বিচারপতি মোহাম্মদ ইমান আলী বর্তমানে প্রায় বত্রিশ লাখ শিশু শ্রমের সাথে জড়িত উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের শিশুরা নির্যাতনের চরম ঝুঁকিতে রয়েছে শিশু নির্যাতন বন্ধে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি সেমিনারে ঢাকা ও দায়রা হোসেন মেধা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওসমান গনি সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন